গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাতে মৌসুমি। আমি মৌসুমি আজকে রবিবারের বিকেল থেকে এই ব্লগটা স্টার্ট করছি, ছোটোখাটোই হবে ব্লগটা, মায়ের বাড়ি যাচ্ছি। তো চলো আমার সঙ্গে, তোমরাও চলো। আসো, এসেই এখানে উঠতে হবে না, চলো আগে ঢোকো। কি ভাষা বলছিস রে? জার্মানি? নাও নাও না, এগুলো নাও, নাও। এই যে ঘুমানোর অবস্থা এসে, বা ধরবো না আমি, নরম নরম লাগছে তো। এটা ঘুম পেয়ে গেছে, দুটো ছোট ছোট হচ্ছে। ভালো হলো ডোনার, ভালো হলো। ও সারাদিন একা থাকবে, ভিডিও কল করে দেখি। হ্যাঁ, এই তো খাবার দিয়ে দিলে, জল ফল তো লাগে না। এই ছেলে উঠবি না, এই সব এখানে ওখানে এ পুকি নিয়ে নিয়েছি, ওটা নিয়ে না আইডে গেলো। এ যে নিয়ে নিয়েছি, এই চোখ না, এই যে আমি নিয়েছি, অত বল এ কোলে নেই, আমার মতো কোলে না, এরকম কোলে না, কোলে এ চল, আমরা নিয়ে কোলে না, কোলে ধরছে, ধর আসলে ঘুরেছে নিচের দিকে, ভেতরে ঢুকো, হিসি করছে, ওটা হিসি করছে, এটা হিসি করলো যেটাকে তুমি রাখলে। বাড়িতে চলেই এলাম, তোমরা দেখতেই পেলে ছেলের কর্মকাণ্ড যে কি করছে ও। আমি তো ভেবেছিলাম ও ভয় পাবে, কিন্তু মানে আমি নিজেই অবাক যে ওর মধ্যে একটুও ভয়টার কিচ্ছু নেই। তো যাই হোক, বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে দই খাওয়া হয়ে গেছে। যাই হোক, এরপর মা কড়াইশুঁটির কচুরি করছে, জামাই এসছে, আদর করতে হবে তো, তাই জন্য কড়াইশুঁটির কচুরি করছে, করে নিই, কী দিয়ে দেয় দেখি, তোমাদেরও অবশ্য শেয়ার করবো। এসছি, অনেক দিন পর আসিনি, মাত্র এক সপ্তাহ পরই চলে এলাম আবার। যাই হোক, এসছি যখন চলে যাবো, থাকবো না তো। যাই হোক, এসছি যখন একটুখানি আড্ডা মেরে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, দেখতে থাকো।
মা যাচ্ছে তার জামাইকে পরিবেশন করতে, চলো যাই আমরা। কি করছো তুমি, কি বাইরে বাড়ি যাবে? হ্যাঁ কি ওটো ওটো কোলে, আচ্ছা আসো যাবে। হ্যাঁ বাড়ি যাবে, বাড়ি যাবো ভাই। কি আচ্ছা চলো তাহলে আবার বাড়ি যাই, বাড়ি থেকে ছেলেকে খাওয়াই দাওয়াই তারপর কথা হচ্ছে। মা হাই উঠে গেছে গো, হাই উঠে গেছে গো, হাই উঠে গেছে গো, বাই 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 বাই। হাই গাইজ, আবার মানে কালকে ভেবেছিলাম রাত্রেবেলায় এসে ব্লগটা এন্ড করব, কিন্তু আফসোসের কথা যে এসে ছেলেকে খাওয়াতে খাওয়াতে তারপর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার মাথা দিয়েই বেরিয়ে গেছে ব্লগটা, যে আমি এন্ড করিনি। তো কালকে রাত্রেবেলায় যখন প্রায় 12:30 এরকম হবে আমি এডিট করতে বসেছি, কেন কি তারপরে সবাই ঘুমিয়েছিলো আর আমার রাত্রেবেলায় ঠিক ঘুমটা আসছিলো না দেখে, তাই আমি তখনই এডিটটা করে নিলাম। তো এডিট করতে বসেছি, তখন দেখছি তো আমি তো এন্ডিংই করিনি, আর তখন আবার লাইট জ্বালিয়ে ঘরের ওই 12:30 নাগাদ এন্ডিং করবো, সো তখন আর দিল না শরীর। সো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সো এখন আমি ব্লগটা এন্ড করছি। সো তোমাদের যদি কালকের ব্লগটা ভালো লেগে থাকে, আমার ছেলের মামা বাড়ি যাওয়া ওর দুষ্টুমি, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে লাইক করে দিও, আর এতটাই যদি ভালো লাগে লাইকও করে দিয়েছো সো শেয়ার করে দিও, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো। তোমাদের বন্ধুত্বের পরিবারটাকে তোমরাই বড় করো আর আমাকে এগিয়ে নিয়ে চলো, তোমাদের সঙ্গে মিশে আমি অনেক দূর আগাতে চাই। এখন তো পথ এই সবে শুরু, তাই না? তো চলো আজকের মতন স্টিল দেন, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।